আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আম্মু, আমরা, ওয়াফিহা, আমরা সকলে মিলে আজ পার্কে যাচ্ছি, শিশু পার্কে। অনেক বেশি এনজয় করেছি, অনেকগুলো রাইডে চড়েছি। তো সব মিলিয়ে আমার আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। বিকালে বের হয়েছিলাম, খুব একটা সময় লাগেনি আসতে। পার্কে এসে দেখলাম অনেক মানুষ, আজ যেহেতু 16ই ডিসেম্বর সেই জন্য অনেক মানুষের ভিড় হয়েছে, কেননা 3 দিন ছুটির দিন থাকছে। আমার মতে এই 3 দিন অনেক বেশি মানুষ থাকবে। প্রথমে আসতে না আসতে আমরা তো বাড়াবাড়ি শুরু করে দিয়েছি, কোনটাতে না কোনটাতে চড়বো। আম্মু বলল প্রথমে একবার ঘুরিয়ে দেখা যাক, তারপর না হয় আমরা ডিসাইড করব কোনটাতে চড়ছি। এখন যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে অনেক ভয়ানক মনে হয়। আমি এটাতে কখনো উঠি না, তবে একবার উঠেছিলাম, অনেক ভয় পেয়েছিলাম। আমি হাইট অনেক বেশি ভয় পাই, তো এরপর থেকে কখনো উঠিনি। তারপর হলো এটা, আর এটা কি বলবো, রোলার কোস্টারের নামে। যাই হোক, এটাতেও আমি চড়ি না, আমার ভয় লাগে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো দামটা একটু বলে রাখি, চট্টগ্রামে যারা আছেন, যারা জানতে চান তাদের জন্য অনেক সুবিধা হবে। আমার মতে চট্টগ্রামের এটা বিগেস্ট শিশু পার্ক, এটার যে বড় শিশু পার্ক এখনও বানানো হয়নি। আরেকটা আছে, সেটা ছোট, তবে এটা অনেক বড়। যতগুলো রাইড আছে সবগুলোতে চড়ার জন্য প্রতিজন 25 টাকা করে দিতে হয়, প্রবেশ মূল্য 40 টাকা করে। এবার বলা যাক আমার পছন্দের রাইডের কথা। আমার সবচেয়ে পছন্দের রাইড হলো কাপ, আমার অনেক ভালো লাগে। তো আমি কিন্তু কাপেও চড়েছি, একটু পরেই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে নৌকা, এটাতে আমরা কেউই চড়িনি, তেমন একটা ইন্টারেস্টিং মনে হয়নি, মনে হচ্ছিল দোলনার মতো, তো সেই জন্য এটাতে চড়া হয়নি। এরপর আমরা নিয়ে গেলাম ওয়াফিহাকে চড়ানোর জন্য। ওয়াফিহা প্রথমে একটু ভয় পেয়েছিল, পরে দিয়ে বসলো আর অনেক বেশি এনজয় করছিল ডোরেমনের উপরে বসে। এই রাইডটা শেষ হওয়ার পরে ঘোড়াতে বসেছে, সে তো অনেক বেশি এনজয় করেছে আমাদের মতোই। এবার আমি কাপে চড়ছি, আমার সবচেয়ে পছন্দের রাইড। আমার সাথে ওয়াফিহা আছে, সে আর আমি মিলেই চালিয়েছি, তবে আমি অনেক বেশি জোরে চালাচ্ছিলাম। এখানে শুধু আমি আর ওয়াফিহাই আছি, কেউ চড়ছিল না কাপে। তবে আমরা নামার পর এখানেও অনেক ভিড় হয়েছে, আমি অনেক বেশি এনজয় করেছি, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা জোরে চালাচ্ছিলাম। আমার অনেক বেশি ভালো লাগে, আমি যখনই আসি আমি কিন্তু 2 বার চড়েছি, অর্থাৎ 2 বার টিকিট নিয়ে একই জায়গায় চড়েছি। কাপ থেকে নামার পর মাথাটা অনেক বেশি ঘোরাচ্ছিল। এবার আমার অন্য একটা পছন্দের রাইডে চড়বো, এটা হচ্ছে সুপার চেয়ার। এটাতে চড়তেও অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আর আপু বসেছি, ওয়াফিহাকে অ্যালাউ করেনি। ছোট বাচ্চাদের যাদের বয়স 5 বছরের নিচে তাদেরকে অ্যালাউ করে না। তারা কয়েকবার নাকি একটা ঘটনা ঘটে গিয়েছিল যার কারণে বাচ্চারা পড়ে গিয়েছিল। সেই জন্য চট্টগ্রামে যারা আছেন তারা তো জানেন, আগ্রাবাদ শিশু পার্কের সামনে আরেকটা পার্ক আছে যেটার নাম জাম্বুরি পার্ক। এখানে মানুষ রিল্যাক্স হওয়ার জন্য আসে। এসে দেখলাম এখানে কিন্তু ভিড় অনেকটা বেশি ছিল, এখানে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 7টার মতো বেজেছিল। আমরা বেশিক্ষণ ছিলাম না, জাস্ট একটা রাউন্ড দিয়ে বেরিয়ে পড়েছি, এরপর রেস্টুরেন্টে চলে গিয়েছি কিছু খাওয়ার জন্য। পার্কের ভিতর অতটা ভালো কোনো খাবার থাকে না, তো যেগুলো ছিল সেগুলো আমাদের তেমন একটা ভালো লাগেনি, সেজন্য আমরা রেস্টুরেন্টে গিয়ে একেবারে ডিনার করে বাসায় চলে যাব। এই তো এখন আমরা বেরিয়ে পড়ছি। Thank you.
কাছাকাছি তেমন কোনো ভালো রেস্টুরেন্ট ছিল না, সেজন্য জামানে এসেছি। আর এখানের খাবারের কথা কি বলবো, অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম, তবে কোনোটাই আমার কাছে মজা মনে হয়নি। মানে কেমন যেন ছিল খাবারগুলো, তেমন একটা ভালো করে রান্না হয়নি। যাই হোক, মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ যা খেয়েছি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এটা বিরিয়ানি বলছে তবে এটা হচ্ছে মোরগ পোলাও। পোলাওয়ের সাথে একটা ডিম আছে, একটা রোস্ট আছে, সেই সাথে কারিও দিয়েছে। আজকের এই ভিডিওতে যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও সবার আগে দেখার জন্য। আমরা দেন মিল্কশেক নিয়েছিলাম, আমি দইও অর্ডার করেছিলাম। দই তো আমার সবচেয়ে ফেভারিট। বিফ শিক আর পরোটাটা মোটামুটি ভালো ছিল। আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।